হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে সবই আমি রেড কালারের ব্লাউজ ডিজাইন শেয়ার করব। এখানে ব্যাকনেক এবং ফ্রন্টনেক দুই ধরনের ব্লাউজ ডিজাইনই আমি দেখাবো। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ব্লাউজ ডিজাইন সম্পর্কে অনেক ইউনিক আইডিয়া নিতে পারবে। এখানে সবই আমি আলাদা আলাদা ডিজাইনের ব্লাউজ দেখিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে এরকম ডবল লেয়ার আমব্রেলা স্লিভ দিয়েই ডিজাইনটা তৈরি করে নিতে পারো। তারপর এখানে থ্রি লেয়ার আমব্রেলা স্লিভ ডিজাইনটা তৈরি করে দেখানো হয়েছে। এটাও একটা আমব্রেলা স্লিভ ডিজাইন। আজকাল বন্ধুরা ব্যাকনেক ফ্রন্টনেক এই ডিজাইনটা কিন্তু খুবই চলছে। তারপর তোমরা কন্টেস্ট কালার ম্যাচিং করে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারো। তারপর ব্যাকনেক বোয়াও ডিজাইনটা কিন্তু খুব ইউনিক। তারপর তোমরা ছোট্ট ফ্রিলের উপর ডবল লেয়ার ফ্রিল দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারো। তারপর ব্যাকনেক বোয়াও লুক দিয়ে পুতলি বটন ডিজাইন দিয়ে এই ডিজাইনটা তোমরা ইউজ করতে পারো। তোমাদের ব্লাউজে ব্যাকনেক এরকম সিম্পল লটকান ডিজাইন তোমরা ইউজ করতে পারো। তারপর ফ্রন্টনেক প্রিন্সেস কাটের উপর তোমরা সিম্পল এই ডিজাইনটা ইউজ করতে পারো। আজকাল আমব্রেলা স্লিভ ডিজাইনটা খুবই চলছে, তোমরা চাইলে এই ডিজাইনটাও ইউজ করতে পারো। ব্যাকনেক বোয়াও ডিজাইনটা দেখতে কিন্তু খুব ইউনিক লাগে। এখানে থ্রি লেয়ার আমব্রেল ডিজাইন তৈরি করে দেখানো হয়েছে। এখানে ব্যাকনেক পুতলি বটন ডিজাইনটা ইউনিক ডিজাইন। বন্ধুরা, এখানে আমি কতগুলো প্যাচওয়ার্ক ব্লাউজের ডিজাইনও শেয়ার করেছি। এখানে দেখো লেস দিয়ে এই ডিজাইনটা তৈরি করে দেখানো হয়েছে। এখানে পুঁথি দিয়ে লটকান দিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। তোমরা চাইলে তোমাদের শাড়ির সাথে, যে কোনো সিম্পল শাড়ির সাথে কিংবা বেনারসের শাড়ির সাথেও এই ধরনের লুক ইউজ করতে পারো। তারপর এখানে নেক্সট সিম্পল লটকান দিয়ে লেস দিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখানে ফ্রিল ডিজাইন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু লেটেস্ট কালেকশান। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এবং এখনও আমার এই চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করো, সে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবে। বন্ধুরা, তাহলে তোমরা রেগুলারই এই ধরনের ইউনিক ব্লাউজ ডিজাইন দেখতে পারবে। তোমরা সিম্পল লেস দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিয়ে পড়তে পারো। তারপর এখানে কন্টেস্ট ফেব্রিক ম্যাজিক করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, সিম্পলের পরে এই ডিজাইনটাও দেখতেও কিন্তু খুব ইউনিক লাগে। এখানে থ্রি লেয়ার আমব্রেলা স্লিভও তোমরা তৈরি করে নিয়ে পড়তে পারো। বন্ধুরা, এই ভিডিওটাতে যে ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ হবে সেই ডিজাইনটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে তোমরা নিজেরা চাইলে সেই ফটোটাকে দেখে নিয়ে তোমরা ব্লাউজ তৈরি করে নিয়ে পড়তে পারো। কিংবা তোমরা পাশের যে কোনো লোকাল টেইলার্সকে দেখিয়ে নিয়ে ওই ধরনের ডিজাইন তৈরি করে নিয়ে তোমরা পড়তে পারো। বন্ধুরা, তোমরা এমব্রয়ডারি ফেব্রিকের সাথে এই ধরনের লুক ইউজ করতে পারো। তারপর এখানে ফ্রন্ট লেগ নেক পাইপিং দিয়ে এই ধরনের লুক তোমরা ইউজ করতে পারো। এখানে শাড়ির সাথে ম্যাচিং করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।